গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে কটা, এখন বাজে 10:44। আমি এখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ভুলভাল দেখছি। তো সকালে উঠেছি, উঠে ভিডিও আপলোড করেছি, তোমার নিশ্চয়ই দেখেছো। তো যারা দেখো যারা দেখে নিও কি ভিডিও আপলোড করেছি। তো আজকে জামাই ষষ্ঠী, আমার তো ষষ্ঠী নেই, কারণ আমার বিয়েই হয়নি। এত তো দিদি আসবে, চলো আজকে ঘুম থেকে উঠে উঠে পড়েছি। তাহলে এখন আমি এই কাজগুলো প্রতিদিন আমি করি, কাজগুলো কমপ্লিট করি। তারপর দিদি আসবে, কী কী রান্না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি এখন ঘর সব কিছু গুছিয়ে নেবো। আমি অবসরে দেখতে পাচ্ছি দিদি বলবে আমি আজ তুই অবসর আমার রেখেছিস। তা আমি রোজ দিনই সকালবেলা হচ্ছে ঘর গুছিয়ে গুছিয়ে রাখি। আজকে একটু আগের অবস্থা খারাপ আছে, জামা কাপড় পরেছি, সেগুলো ধোয়া হয়নি, যে একটা পরিষ্কার করতে হবে। তো চলো আমি গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার এসেছি। হাই, দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর অনেক অনেক ফুল ফুটেছে। হ্যাঁ, তো এখন যে মিষ্টির চুল কেটে দেবো। তো আরো অনেক 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 ফুল, আরো গাছ মানে যত্ন করতে আমরা পারবো না। দিদি নিয়ে গেছে, এই দেখো কত জবা ফুল ফুটেছে, এখানেও জবা ফুল গাছ আছে, অনেক ফুল গাছ। এই গাছে অনেক সাদা সাদা ফুল হয়, দেখতে পাচ্ছ, কুমড়ো শাক, কচি শাক, বাড়ির সামনে ফুল গাছ। তো প্রথমেই মা আমার পছন্দের আমের চাটনি রান্না করেছে, এরপর হবে মাংস রান্না হবে। তো মার কাছে জিজ্ঞাসা করছিলাম, মা তুমি কি কি রান্না করছো, তা শোনো মার থেকেই শোনো। আল চাটনি হবে, মাছের ঝোল ঝোল হবে, পাঁচ রকম ভাজি হবে, মাংস হবে, চাটনি হবে, পাঁপড় ভাজি হবে, বাবা অনেক কিছু হবে। তুমি কি কাটছো বলো জামাইয়ের জন্য? পটল ভাজা, আলু ভাজা। তুই তুই কি করবি জামাই পুজোর? তুই কি এনেছিস, কি করবি, তুই কি রান্না করবি? আমি আমি সবাইকে শিখাবো। শিখাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্নান করে চলে এসেছি, কারণ সকাল সকাল স্নান করে না, ট্যাঙ্কির জল গরম হয়ে গেলে আমার গায়ে আগুন উঠে যাবে, এখন ঠান্ডা আছে। তো জল জল স্নান করে এলাম, একটা শর্ট ভিডিও করবো বলে আমি ড্রেসটা পরেছিলাম। তো শর্ট ভিডিও হয়ে গেছে, আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি, জবরান চ্যালেঞ্জ মেল এসেছিলো, তো তার জন্য ওটা করলাম ঘরে বসেই। জানি না আমার এত পানি লেগেছে, কি বলবো, মা রান্নাঘরে রান্না করছে। তো আমি এখন একটা রিলস বানাবো সিম্পল লুকেই, তারপর আবার আসছি তোমাদের সাথে। দেখো আমি ঘর পুরো পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, মানে এরকমই থাকে আমার ঘর। আমি সবসময় না ভীষণ ফিটফাট পছন্দ করি, মানে আমি না করতে পারলেও মা করে দেয়, অলওয়েজ মানে একটু ভালো পরিষ্কার থাকতে পছন্দ করি, মানে দেখতে। কিন্তু আমার ঘরটার এমনই বাজে অবস্থা, মানে কি জিনিস দেখতে পাচ্ছ, এখানে একটা আলমারির জায়গা নেই করার জায়গা, এই সাইডে মানে এই সাইডে ড্রেসিং টেবিল রয়েছে, লাইট রয়েছে, মানে আমার জায়গাই নেই ঘরে আর কিছু রাখার, মানে একদম স্পেস কম ঘরে। যাই হোক, একটা বড় রুম বানাবো, চলো যাই। মাছ রান্না করছে, মাছের ঝোল, এই যে মাছ ভেজে রেখেছি, পটল ভাজি, পাঁচ রকম ভাজি হচ্ছে, আর আমি এদিকে জল বিস্কুট খাচ্ছি। বিস্কুটগুলো ঝালঝাল লাগছে কেন? তো সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি, তাই জল বিস্কুট খেলাম। তো এবার মা রান্না করছে, মা রান্না করুক, আর ওখানে অনেকটা গরম, আর ওখানে অনেক দূর থাকলে মার আরও বেশি গরম লেগে যাবে। তো মাছের ঝোলটা মা রান্না করুক, চিকেন রান্নার সময় তোমাদের পুরোটা দেখাবো। তো চলো, আমি এখন একটু জামা টামা সব রেখেছি, এখন আমি একটু শুয়ে পড়বো। আবার আমার শুধু শোয়া, মানে কিছু হলেই শুলে ভালো লাগে, একটু শুয়ে নিই একটু, আবার পরে আসছি। মাছের ঝোল হয়ে গেছে, যে কাকুমি সেজে গুজে রেডি রেডি, আলু ভাজা হচ্ছে চিকেনের জন্য। চলো
তখন বাজারে যাও আর বিক্রি নেই। ভালো বৃষ্টি নেই এখানে, খিদে পেয়ে গেছিলো, ব্যথা করছিলো পেটে, তো একটা রুটি আর মাছের ঝোল দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন ওয়ারেস, এক সপ্তাহ আগে আমি দুটো কিনেছিলাম, একটা খেয়েছি যখন শরীরটা অসুস্থ ছিল, আর রয়ে গেছে। ধরাম এখন খেয়ে নিই, তাহলে ভালো লাগবে। দিদি এখনও আসেনি, আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি 5 মিনিট লাগে, তাই এত লেট করে আসছে। বলছে আজকে তো থাকবো, ওই জন্য লেট করে যাচ্ছি। তো মাংস মশলা কষাচ্ছে, দেখালাম তোমাদের, তো অনেকটা মাংস তো, তো বড়ো কড়াইতে গ্যাসে রান্না করছে, তো অনেকটা সময় লাগবে, অতক্ষণ গরমে থাকা সম্ভব না। তো মশলাটা কষিয়ে মাংস দিই, আবার দেখাবো তোমাদের। এইদিকে আমার দিদি ফোন করেছে, বলছে তোমরা সবাই রাস্তা দাঁড়াও, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি, বাট ওর আসার কোনো খোঁজ নেই। দেখো আর আমরা সবাই দাঁড়িয়েই আছি, এত গরম পড়েছে। দেখো মনে হয় ঠিক পোলের ওই জায়গায়, পোলের ওইখানেও না, এতক্ষণ পোলের ওইখানে একটা চলে আসতে, বাড়ির থেকে মনে হয় বেরিয়েছে সবাই। ওইদিকে চিকেন রান্না হচ্ছে, দেখা যাচ্ছে না, এদিকে চিকেন রান্না হচ্ছে, লোকরে কষো ওষুধটা খা। এই যে আমাকে ওষুধ খাবো, পেটে ব্যথা করছে আমার। এই যে আমাদের রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে রাস্তা যখন ঘরে আমরা চলে এসেছি, তখন দেখি কেমন লাগছে তোকে। ও রেড বেনারসি, রেড রেড রেড, টাইম পরে দিয়েছে নাকি শাড়ি? এক এক করে দে, আমি দেখাই। ওটা কি দই? আচ্ছা দই মিষ্টি, কাঁঠাল চলে গেছে, আগের দিন আমি লিচু নিয়ে এসেছি, সেই লিচু নিয়ে লিচু এখন খাওয়া হয়নি, কাঁঠাল সকালবেলা খেয়েছে আর নিয়ে এসছে। তুমি যাকুনে ডাক, ওইটা বন্ধ করলে ওই পেছনের দিকে লাইটটা ইয়ে ভালো করে দাঁড়াও, একটা ছবি তুলো, আমি দেখি কেমন লাগছে। ওইটাও ভালো তো, ওই স্প্রেটাও তো ভালো। কালকে লাড্ডুটা আমি নিয়ে এসেছি, বড় লাড্ডু, না এই লাড্ডু নাম জামাইষষ্ঠী, জামাইষষ্ঠী স্পেশাল ছিল এই লাড্ডুটা। পেঁয়াজ খাই না, বসতে হয় না,
আমি কি বসবো নাকি? আমি তো পাহারা দেবো ঘরে, যেমন খাচ্ছি আজকে, বুঝিস না? এরকম চাটনি কীভাবে রান্না করেছে বলতো? আমি দেখেছি, দেখি মা কবজ মা এইভাবে করবো, হেভি লাগে। বেশি করে চাল, লঙ্কা দিচ্ছে, লঙ্কা গায়ে তো আরে খাওয়ার জন্য নাকি আরো একটা চুপ কর, চুপ কি বলছি ছবি তুলব যাও যাও আমি যাও, তুমি পাশে যে দাঁড়াও, রাস্তা দিয়ে দাঁড়াও, তুমি আসো, তুমি ওই পাশে যে দাঁড়াও, ওই পাশে যে দাঁড়াও। তো আমারও ভীষণ মানে বুকে ব্যথা করছিল সকালবেলা কলা খাওয়ার জন্য, তো ভীষণ বুকে ব্যথা করছিল, তো আমারও ভীষণ বুকে ব্যথা করছিল, তো রুটি খেয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম, তারপর এখন শুধু মাংস দিয়ে ভাত খেলাম, আর কিছু আমি খাইনি, আর সেই সময় মাছের চল দিয়ে রুটি। তো তোমার দেখলে যাই হোক খাচ্ছে, জানলা দেওয়া আছে যেখানে বসে, তো দিদিরা অনেক লেটে মানে আড়াইটার সময় এসছে, তাই বলছি আমার কী হলাম মানে সকাল সকাল চলে আসবো, সকালে খাবো এখানে খাবো, তো চলো এখন আমি একটু রেস্ট নেবো, দেন কী কী হয় দেখাবো তোমাকে। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখেছি একটু সাজুগুজু করেছি, একটু ভিডিও করার রিলস করার মুড হয়েছে, জানি না কখন করবো। তো অরিজিৎকে আসতে বলেছিলাম, অরিজিৎ আর মামাকে আসতে বলেছিলাম, জানি না আসবে কি না, তো ফোন করে যদি আসে তার জন্য ভাবলাম ব্লগটা একটু এগিয়ে নিয়ে যাই, যদি আসে তাহলে দেখাবো, যদি না আসে তাহলে একবার বাই বাই করে দেবো। সিঙ্গেলদেরকে জামাই ষষ্ঠী হবে না, তোমার কি ষষ্ঠী হচ্ছে? চলো ও তো এখন খাবে না, তবে প্যাক করে বাড়িতে পাঠিয়ে দেবো, কারণ এখন 8টা বাজে, 8টার সময় খেয়ে খিদে পড়ে যাবে। তো গাইজ আমি সেজে গুজে চলে এসেছি এখন পাশে একটা বান্ধবীর বাড়িতে, তো আজকে মানে কি বলবো, আজকে অনেক কিছু মনে পড়ছিল, মানে ছোটোবেলায় মা বাড়িতে যেতাম, ষষ্ঠী হতো, তো যেহেতু আমার মার খুব শখ ছিল যে আমি কবে ষষ্ঠী করব, তো মার শখটা তো আজকে পূরণ হয়ে গেছে, আর বাবা দুঃখের বিষয়ে বাবা বাড়িতে নেই, মানে দিদির কোনো অকেশন আসলে বাবা বাড়িতে থাকতে পারে না কাজের জন্য, তো আর তোমরা সবাই রিকোয়েস্ট করেছো কিউএনএ ভিডিও দেওয়ার জন্য, তো আমি খুব তাড়াতাড়ি কিউএনএ ভিডিও দেবো, অ্যান্ড তার জন্য আমি একটা ভিডিও করবো, তোমরা তোমাদের পছন্দ মানে কী জানতে চাও বা কী তোমরা ওই ভিডিওতে কমেন্টস করবে, অ্যান্ড আমি কমিউনিটি পোস্ট দেবো, ওখানেও কমেন্টস করবে, দুটো কমেন্টস মিলিয়ে আমি তোমাদের কিউএনএ ভিডিও দেবো। তো চলো আমি এখন একটু এডিট করবো, এডিট করার পর আমি বাড়িতে যাবো, আর আমি সেজেছি কেন সেটা ভাবছো, ভেবেছিলাম যে রিলস করবো, তারপরে আর মুড হয়নি রিলস করা, তার জন্য রিলস করিনি, আর মুড যখন ভালো না লাগে তখন আমি বাড়িতে বসে একটু সাজুগুজু করি, তো দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগলে মুডটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো চলো আমি এখন এডিট করি, তারপর বাড়িতে যাবো, যখন খাওয়া দাওয়া করবো যখন তখন আমি ব্লগটা শেষ করবো, দুপুরে খাওয়াটা আমি দেখাইনি কারণ দুপুরে আমি খাইনি, জাস্ট মাংস দিয়ে ভাত দিয়ে একটু ভাত খেয়েছি। তো চলো যাই। হ্যালো গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি কেন জানি না মানে সব কিছু যে ব্লগ করবো ভাবে কিন্তু আর ব্লগ করাই হয় না, মানে ল্যাদ খাই শুয়ে শুয়ে, তো জানি না বেশি হয়তো তোমাদের সব কিছু দেখাতে পারিনি, তো যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি, দিদি গিফট নিয়ে এসেছে মার জন্য শাড়ি দেওয়ার জন্য, তো সেগুলো দেওয়া হয়ে গেছে, মা তুলেও রেখেছে আর দেখাতে পারলাম না, তো ওরা বাইরে খুব খাচ্ছে, তো আজকের মতো গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, ভিডিও করা সবাই দেখো, আরও অনেক ভালো ভালো স্টোরি ভিডিও ফানি ভিডিও শ্যুট করে রেখেছি, বাট এইটার জন্য ছাড়তে পারছি না, তো খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করে দেবো, আর তোমাদের জন্য মজাদার মজাদার আরও ভিডিও আনার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি, একটু বাড়িতে কিছুদিন রেস্ট করছি,
তারপরেই চালু শুরু স্টার্ট করে দেবো। তো সবাই আমার চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করো, আমাকে এভাবে ভালোবাসো, আর সবাই কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই, গুড নাইট।